মোবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। এই কামনায় শুরু করছি, আমরা আলোচনা করছিলাম গত পর্বে, কাফের মুশরিকদের সেই কথা যে ঘুরে যে নবী ও রসুল মানুষ থেকে হতে পারে না। আরেকটি হলো কি যে উনি তো আমাদের মতোই মানুষ। আরেকটি হলো কি যখন রসুল্লাহ মৌজেজা অলৌকিকতা হুজুর থেকে প্রকাশ পেতে লাগলো তখন বলা হচ্ছিল কি এটা জাদু। এগুলি ছিল তাদের কথা এবং উৎপীড়ন ইসলামের প্রতি, রসুল্লাহর প্রতি। তো আমরা এর বাকি ওই আয়াতের আলোকে রসুল্লাহ রাউফ, রসুল্লাহ রাহিম, কার জন্য? উম্মতের জন্য। যদি ফিরে যায় মানুষ, এ কথাটা না বোঝে কেউ, সে ফিরে যেতে পারে, যেতে দিন। হাসবি আল্লাহ, আপনি বলুন আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আমি সব ব্যবস্থা করব। এখন এখানে একটি কথা হচ্ছে এই যে বিরোধী আল্লাহ রসুলের করেছে লোকেরা, এমনকি ইসলামের ভেতরে ঢুকেও বিরোধিতা করেছে। তারা কারা? মুনাফিক। ইসলামের ডানপন্থী ডান দিকে আসহাবুল ইয়ামিন ইমানদার, বাম দিকে সাবুস সিমাল কাফের, মাঝখানে আছে মুনাফিক, কখনো এদিক কখনো সেদিক। এবং এই একটি দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে তারা নামাজ পড়ত জামাতে, মসজিদে নববীতে, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ মসজিদে নববীতে, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আর ইমামুল আম্বিয়া নবীজির পেছনে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম তাদের কাতারে, হযরতে ওমর, ওসমান আলী, সবাই, আবু হুরায়রা, হযরতে আনাস, সকলের কাতারে দাঁড়িয়ে পাগড়ি বেঁধে লম্বা লম্বা দাড়ি রেখে বড় জামা গায়ে দিয়ে এরাও নামাজ পড়ত। নামাজটা শেষ করেই সাহাবায়ে কেরাম যেত আপন আপন ফ্যামিলির কাছে, আর ওই মুনাফিক চলে যেত ইহুদিদের সাথে পাহাড়ের উপরে মিটিং করার জন্য কিভাবে রসুলুল্লাহকে মারা যায়, শহীদ করা যায়। তাহলে এখানে কি বোঝা গেল যে ইসলামের ভেতরেও কিন্তু একটি সম্প্রদায় ছিল, একটি দল ছিল, একটি গোষ্ঠী ছিল, যারা লিবাসি, যারা ইসলামের লিবাস ধারণ করে, ইসলামের পোশাক ধারণ করে, ইসলামের মতো চলে ইসলামকে ধোকা দিয়েছে। এটা এটা কিন্তু ভুলে যাবার নয়, এটা আমাদের মনে রাখতে হবে। ইসলামের পকেটে ছিল এই শত্রুগুলো, রসুলুল্লাহকে শারীরিক কষ্টের মধ্যে, মানসিক কষ্টের মধ্যে এরা দিয়েছে কষ্ট, হুজুর সাল্লামের ফ্যামিলিতে চরিত্রে বদনাম কারা করেছে, কাফের মুশরিক করেনি, এরাই করেছে, যারা নামাজও পড়েছে দাঁড়িয়েও রেখেছে তারাই করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আলী উল মুরতাদা এবং হযরত আয়েশা সিদ্দিকা, তাদের মধ্যে জঙ্গে জামাল লাগাইলো কারা, এরাই। হযরত ওসমানের শাহাদাতের ক্ষেত্রে ইন্ধন কাদের, হযরত আলীর কথা বলে চালিয়ে দিল, যুদ্ধ লাগিয়ে দিল কারা, এরাই। এবং পরবর্তীতে এসে নবী দাবি করলো কারা, এরাই। সুতরাং এই মুনাফিকদের দুটি স্বভাব, রসুলুল্লাহ কোনো কারণে খুশি হলে, ইসলামের বিজয় হলে এদের মন মলিন হয়ে যেত, মরে যেত, দুঃখ হতো। রসুলুল্লাহ কোনো কারণে দুঃখ পেলে এরা বগল বাজে খুশি হয়ে যেত। এই ছিল তো এদের বৈশিষ্ট্য, এরা মুনাফিক, এরা আরো। এবং এই লোকগুলিকে রসুলুল্লাহ মদিনা থেকে এক পর্যায়ে তাড়াতে বাধ্য হলো, এক পর্যায়ে বের করে দিলেন। এবং হযরতে ওমরকে বললেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরাব, আরবের সীমানা থেকে ইয়াহুদ নাসারা বের করে দিও, কারণ ওরাই এই শত্রু আমার ভিতরে সৃষ্টি করে দিয়েছে। এবং এরা যারা ইসলামের দুশ্মন, তারা যখন দেখলো যে মদিনায় বসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রসুলুল্লাহ রাষ্ট্র কায়েম করলেন, সংবিধান দিলেন, সবাই পতঙ্গের মতো রসুলুল্লাহর কাছে আসতে লাগলো, মানুষ ইসলামের সুশীতল ছায়া তলে আলো নিতে আসতে লাগলো, তারা হোপলেস হয়ে গেল। এবং তারা কি করে, তারা জানে আল্লাহর বিরুদ্ধে সরাসরি বলে টিকা যাবে না পৃথিবীতে, কোরআনের বিরুদ্ধে সরাসরি বলে টিকা যাবে না, এই দুটার সমন্বয়, আল্লাহ এবং কোরআনের সাথে বান্দার পরিচয় যিনি করিয়ে দিয়েছেন, এইটাকে শেষ করতে হবে। এটাকে যদি মাইনাস করা যায় তাহলে আল্লাহর উপর দুটাই মাইনাস, আল্লাহ এবং কোরআন দুটো মাইনাস। কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে সরাসরি তারা বলছে না, তখনও না এখনো, তারা অ্যাটাক করছে বারবার মোহাম্মদ রসুল্লাহর উপরে শুরু থেকেই। তাদের এটাই ধারণা যে যেটা আল্লাহর সাথে বান্দার পরিচয় করিয়ে দিয়েছেন, আল্লাহর কাছ থেকে কোরআন এনে বান্দাকে দিয়েছেন, এটার কোনো সাক্ষী নেই, আল্লাহ বলে না এটা আমার কালাম, ফেরেশতা বলে না এটা আমার কালাম, রসুলের মুখ দিয়ে আসছে,
আল্লাহর পরিচয়ও আল্লাহ কুল হু আল্লাহু আহাদ বলে দেন, আপনি বলে দেন আমি আল্লাহ এক, সেটা আল্লাহ তাআলা বলতে বলেছেন। মোহাম্মদ রাসূলুল্লাহকে যদি মাইনাস করা যায় কোনোভাবে, তাহলে আল্লাহর কোরআন এটা মাইনাস করা লাগবে, অর্থ রিলেট হয়ে যাবে। এখন এটার পদ্ধতি কি? সরাসরি দাঁড়িয়ে সমাজ যদি বলা হয় মোহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও, এটা কি শুনবে? আগুনের প্রলাপ। এখন রাসূলুল্লাহকে কৌশল করে মানুষের অন্তররাজ্যের সিংহাসন থেকে রাসূলুল্লাহকে নামিয়ে দেওয়ার একটা পদ্ধতি তারা বের করলো, কি দিয়ে? এই কোরআনকে অবলম্বন করে। মুসলমানদেরকে কিছু লোক সাতান দেশি তাদেরকে হাত করে বললো, শোনো তোমরা তো শিরক করতেছো, আল্লাহ বলেছে লা তো শিরক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, খোদা শিরক করবো না, শিরক আল্লাহর জন্য জুলুম, আর তোমরা শিরক করতেছো। হ্যাঁ হ্যাঁ, কি শিরক কোনটা? আল্লাহ বলেছেন আল্লাহর সাথে কাউকে শিরক করবো না, আর এখানে তোমরা রসুলকে আল্লাহর সাথে শিরক করতেছো, এই যে আল্লাহ নামের সাথে রসুলের নাম, এই যে রসুলকে ওসিলা দিয়ে তোমরা দোয়া করবো, দোয়া করবো আল্লাহ আর বান্দা ডাইরেক্ট চাবা হাতে দিবে আল্লাহ, এখানে মোহাম্মদটা কে? ওখানে কেন? সে তো বান্দা, সে তো আব্দুল্লাহ ছেলে মুত্তালিব, আব্দুল মুত্তালিবের নাতি, সেদিকে আমরা যাবো কেন? কিন্তু মানুষ গাইনুল্লাহর দিকে তোমরা কেন যাচ্ছ? এই যে ওসিলা শিরক করে দিয়ে দিল, ওদিকে আল্লাহকে চাইতে হবে সরাসরি। এবার আছে আল্লাহ তো সরাসরি কোরআন আমাদেরকে দিতে পারছেন, ক্ষমতা কি আল্লাহ ছিল না? না ছিল না, একথা বললে ইমান থাকবে? ইসলাম সরাসরি আমাদেরকে দিতে পারতেন, কোরআন সরাসরি আল্লাহ আমাদের অন্তরে ঢেলে দিয়ে পারতেন, মোহাম্মদ রাসূলের মাধ্যমে কেন দিল? দেবার কারণ তো আছে। ঠিক তেমনি কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, আমাকে যদি ভালোবাসো তাহলে আমার ইবাদত করো, একথাও তো আল্লাহ বলতে পারতেন। না বলে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, যদি আমাকে ভালোবাসার ঠিকানা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেই ঠিকানায় চলে যাও, আমি খুঁজে নিয়ে তোমাদেরকে ভালোবাসবো। সে ঠিকানা হচ্ছে কি? আমার রসুলের পাশাম, খুঁজে অনুসরণ করো, আমার হাবিবের কাছে যাও, সেখানে গেলে তোমরা আমাকে পাবে। কেন দেখিয়ে দিলেন? কেন কোরআন শরীফ তার মাধ্যমে দিলেন? বুঝবার কি বিষয় নেই? তো এখন কথা হচ্ছে এই, ওই সব লোকেরা তারা আমাদেরকে হাত করলো, আমাদের ব্রেন ওয়াশ করে দিয়ে দিল, আমাদের মধ্যে ঢুকে পড়লো, ঢুকে তারা ডিভাইডেড দুটা ভাগ করে দিল। কি? লিডারশিপ লেভেলে তারা অ্যাটাক করলো, এইভাবে লিডারদের মুখ বন্ধ করতে হবে। তারা তো আর কোরআন হাদিস ইসলাম গায়ে ইসলাম এগুলো বুঝবার লিডারশিপদের কোনো সুযোগ নেই, তাদেরকে আগে মুখটা বন্ধ করতে হবে। আমরা যা করি তারা কিছু বলতে পারবে না, তাদেরকে নানা রকম বিলাসিতা ও বহু কিছু দিয়ে তাদের মুখটা বন্ধ করা হলো। আসলো এবার আলেম লেভেলে, আলেমদেরকে আলেমদেরকে মসজিদ ভিত্তিক করে দিল, মেহরাবে ঢুকাইয়া দিল, আলেমরা এখানে থাকবে সসম্মানে, রাষ্ট্রীয় তহফা খাবে, মানুষ তাদের ইজ্জত করবে, টাকা দিবে পয়সা দিবে, ইমাম সাহেব 10 বার সালাম দেবে, ওখানে বসে থাকবে যেন বের না হয়, ওর বের হলে বিপদ। আলেমরা যদি শিক্ষিত হয় তাও বিপদ, ইংরেজি শিখা যাবে না বলে ফতোয়াও দিয়ে দিল, ইংরেজি হারাম, হয়তো ইংরেজি না জানে, বিশ্বের ডান বাম কিচ্ছু না ছিল, শুধু ঘুমটা দিয়ে নামাজ পড়াবে আর পিছনে এরা কাঁদবে, এই এদেরকে মসজিদে ঢুকাইয়া দিল। আর আগে পর্যন্ত কিন্তু সেই বৈশিষ্ট্যের বাইরে আমরা আসতে পারি নাই। এরপরে কি করলো তারা? আর বাকি আলেমদের ভিতরে ডিভাইডেড করে দেওয়ার জন্য মোহাম্মদ রাসূলুল্লাহকে ভিকটিম করলো, হুজুরকে লাগিয়ে দিল যে হুজুরের কবর জিয়ারতে যাওয়া যাবে না, ওটা মসজিদের ভিতরে দেওয়া ঠিক হয় নাই, ওই হুজুরের কবরে সালাম দেওয়ার ক্ষেত্রে ওইদিকে মুখ করা যাবে না, দোয়া করতে মুখ করা যাবে না, নানা রকমের ফতোয়া আবিষ্কার করলো। তার জন্য একটা লোককে তারা রেডি করে দিল, এবং সেই লোকটিও কিন্তু অনারব নয়, সে লোকটিও আরব রাজ্যের, সে লোককে অনারব নয়, তাকে তারা রেডি করে নিল এবং ফতোয়া সব দিল। দেবার পরে এখন মানুষের ভিতরে অভিযান চালানো শুরু হলো, পক্ষে কে আসবে কে আসবে না, কখনো টাকা দিয়ে পক্ষে আনা হচ্ছে, কখনো যুদ্ধ করে, কখনো জবাই করে, কখনো হত্যা করে, নানা রকম করে সারা পৃথিবীতে এই বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হলো। এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরকের মূল ভিত্তি বলে চালিয়ে দেওয়া হলো, বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো যে এইগুলো শিরক। আসলে এবার আমার কথা হচ্ছে এই, যে কোনো জিনিসের বহির প্রকাশ আছে, আমি মনে মনে আল্লাহকে বিশ্বাস করি মুখ দিয়ে বলবো না, হবে না। তাসদীক বিল জিনান ইকরার বিল লিসান, যেমন অন্তর দিয়ে আল্লাহকে মানতে হবে, মুখ দিয়ে পরিষ্কার ভাবে এটাকে দাবি করতে হবে, উচ্চারণ করতে হবে, তারপরে সে মুসলমানের আগের নয়, তারপরে সে ইমানদার। মনে মনে বললো আর পিটানির ডরে চুপ করে রইল, আর মুসলমান না হিন্দু বুঝবার কোনো উপায় নেই, এটার নাম মুসলমান না, বলতেও হবে। সুতরাং অন্তর দিয়ে বিশ্বাস করতেও মুখ দিয়ে বলতে হবে। তাহলে এই জায়গায় আসেন এবার, যে মুসলমানকে ডিভাইডেড করা হলো কি দিয়ে? রাসূলুল্লাহ ফতোয়া দিয়ে, রাসূলুল্লাহকে তাজিম করা যাবে না। এখন যে কোনো জিনিসে বহির প্রকাশ আছে, ভালোবাসারও বহির প্রকাশ আছে, রাগেরও বহির প্রকাশ আছে, খুশিরও বহির প্রকাশ আছে, অখুশিরও বহির প্রকাশ আছে, শোকেরও বহির প্রকাশ আছে, সুখেরও বহির প্রকাশ আছে।
তাহলে রসুল্লাহকে ভালোবাসবে তার বহির্প্রকাশ হবে না, এটা অযৌক্তিক, পৃথিবীতে কেউ মেনে নেবে না, মেনে নেওয়ার কথা নয়। হুজুরকে ভালোবাসতে হবে, তার বহির্প্রকাশও থাকতে হবে। সে বহির্প্রকাশটা কি? সেই বহির্প্রকাশটাই হচ্ছে বহু রকমের আছে। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা দিয়েই এত উপরে উঠেছেন। সাহাবায়ে কেরামের আমল, আখলাক, দাড়ি, টুবি, লেবান, এগুলো মুনাফিকদেরও ছিল। তারাও নামাজ পড়তো, আমরাও নামাজ পড়ি। দাড়ির কথা বলছেন আপনি, পৃথিবীতে সবারই দাড়ি আছে। অমুসলিম আপনি চলে যান, আমি একটু পাহাড়ে উঠতে 50 জনকে সালাম দিছি, বড় দাঁড়িয়ালা বাবরিয়ালা, উপরে গিয়ে শুনলাম একটা মুসলমান না। তার মানে দাড়ি সবারই আছে, টুপি সবারই আছে, পাগড়ি পৃথিবীতে অমুসলিমদের পাগড়ি আছে, লম্বা জামা মুসলিমদের লম্বা জামা আছে, না অন্য ধর্মের যারা যাজক যারা ইমাম তাদের লম্বা জামা আছে। লম্বা জামা, দাড়ি, টুপি, পাগড়ি, তসবি, এগুলো সবারই আছে। এবং বিধর্মী এখন যারা বর্তমান, এখন 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 আমরা রেডিও টেলিভিশনে কি শুনতে পাচ্ছি, বিধর্মী বিজাতি যারা পৌত্তলিক তারা ইনশাআল্লাহ বলতেছে, তারা মাশাআল্লাহ বলতেছে, ইনশাআল্লাহ বলতেছে, তারা মাশাআল্লাহ বলতেছে, তারা শুকরিয়া বলতেছে, তারা খোদা বলতেছে, সব এসে ইসলামী ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করছে, অহরহ ব্যবহার করছে, আমরা শুনতে পাচ্ছি। তাহলে বোঝা খুব মুশকিল। সুতরাং লিবাস, পোশাক, টুপি, দাড়ি, পাগড়ি, রাসূলুল্লাহ বারবার বলেছেন, আলী ইমানু হা হুনা, ইমানু হা হুনা, ইমানু হা হুনা। পাগড়ি পড়লেই যদি ভালো মুসলমান হওয়া যেত, তো চমৎকারই ছিল। পাগড়ি আলা যারা তা আমাদের থেকে অনেক ভালো পাগড়ি শিখে রাবান্দ। সুতরাং দাড়ির অভাব নাই, পাগড়ির অভাব নাই, ইমান ওখানে নেই, ইমান হা হুনা, এখানে কলবের মধ্যে ইমান। ইমান থাকার জায়গা হলো ফি কুলুবিহিমুল ইমান, তাদের কলবের মধ্যে ইমান, কলবের মধ্যে ইমান, এটাই প্রকাশ পাচ্ছে। এখন কথা হলো যে রসুলুল্লাহর প্রেম ভালোবাসা যদি কলবের ভিতরে থাকে, তার প্রশংসায় তার আদবে এত আপত্তি কেন? আমি আমার বাবাকে ভালোবাসি, কেউ আমার বাবার বিরোধিতা করলো, বাট আমি খুশি হয়ে গেলাম, বাবার কেউ সম্মান প্রকাশ করলো, আমি বললাম না 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 না, এত সম্মান তো আমার বাবা পেতে পারে না, এটা কি সুযোগ্য সন্তান হলো? বহির প্রকাশ হলো এগুলো, এগুলো বহির প্রকাশ। যেমন আমরা দাঁড়িয়ে সালাম দিই রসুলুল্লাহকে, এখন বলা হচ্ছে দাঁড়ানো, এটা সে বা বেদা, এগুলো বলা হচ্ছে। এখন আমার কথা হলো এই যে বেদা কোথায় নেই, বেদা শব্দ কি, বেদা কয়টা পড়ে? একটা বেদা আছে ওয়াজিব, এই বেদা না করলে ইমান থাকবে না, করতে হবে। আরবি গ্রামার, ওটা বেদা, ওটা ওয়াজিব, ওটা না শিখলে এলেন শেখা যাবে না। বেদা সুন্নত, এমন কিছু বেদা যেমন হযরত ওমর তারাবির নামাজ পড়েছেন, রসুল্লাহ পড়েন নাই, এটাও তো বেদা। এই যে কোরআন শরীফ আমরা পড়ছি, এটাও বেদা। কোরআন শরীফের যে জগন নোকটা রসুল্লাহ দেখেনি, কোনো সাহাবি দেখেনি। আমরা বুখারী শরীফ পড়ছি, এটাও বেদাত। বুখারী শরীফ সাহাবায়ে কেরাম দেখেছেন, রসুল্লাহ দেখেছেন। বেদাত শব্দের অর্থ কি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম তারা যে জিনিস ছিল না, তাদের আমলে করে নাই, দেখে নাই, ওটা সবের নিয়তে পরবর্তীতে আবিষ্কার করার নাম বেদাত। এটা তো আমরা সবাই এখন, এটাই যদি হয় বেদাত, বলুন সিয়াসতটা কোন সাহাবি দেখেছেন, কোন রসুল দেখেছেন সিয়াসতটা? আসলে এবার মাদ্রাসা কি ছিল রসুল্লাহর সময়? ক্লাস 1, 2, 3, 4, 5 এবং এই যে টাইটেল এবং দাওরায়ে হাদিস, এগুলো বেদাত, এগুলো রসুল্লাহর সময় ছিল না, সাহাবায়ে কেরামের সময় ছিল না, মাদ্রাসায় ঘন্টা দিচ্ছি ছাত্ররা সময় ছিল না, পরীক্ষা, বিফাকুল মাদারেস, মাদ্রাসা বোর্ড, এগুলো বেদাত, এগুলো রসুল্লাহর আমলও ছিল না, সাহাবিদের সময় ছিল না। মুহতামিম প্রিন্সিপাল কোথায় ছিল, কোন হাদিস কোরআনে মুহতামিম লেখা আছে, এটাও একটা বেদাত। রসুল্লাহর আমলে ছিল না এগুলো, আমরা পাঞ্জাবি বানাচ্ছি, এটাও বেদাত। হজ করতে যাচ্ছি প্লেনে, এটা বেদাত। টপ করছি শ্বেত পাথরের উপরে, এটা একটা বেদাত। বেদাতের অভাব আছে? আমরা আজকে এতে আমরা টেলিভিশনে কথা বলছি, এটা একটা বেদাত। যেই টেলিভিশন দিয়ে বলা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, উনি যেখানে বসে কথা বলতেছেন ওটাও বেদাত। তাহলে এত বেদাতের মধ্যে মাদ্রাসা বোর্ডিং করছে, এটাও বেদাত। আমরা সাদা তুলছি জাকাত ক্ষেত্রা কোরবানি চামড়া টামড়া তুলে আমরা লিল্লা বোর্ডিং চালাচ্ছি, এবং লিল্লা বোর্ডিং একেবারে হিলা করে কিছু টাকা আমরা বেতন নিচ্ছি, মাদ্রাসা চালাচ্ছি, নানা রকমের করছি, এটাও তো বেদাত। এগুলো রসুল্লাহর আমলে ছিল না, মাদ্রাসা ছিল না, ক্লাস ছিল না। তাহলে এই বেদাত ওয়াজিব আছে, বেদাত সুন্নত আছে, বেদাত মুস্তাহাব আছে, বেদাত মুবাহ আছে, বেদাত মাকরুহ আছে, বেদাত হারাম, পান খাই আমরা, এটার একটা বেদাত, সওয়াবও নাই, গুনাহও নাই, এটা কোনোটাই নেই, মুবাহ। সবাই আর ফেলে দেই বা খেয়ে ফেলি, এটা এটাও তো বেদাত। রসুল্লাহ পান পা দেখছেন কোনো সময়, যে হুজুর বেদাতের ঘাটোয়া দিচ্ছেন মুখ ভরা পান, ওটাও তো বেদাত। চা খাচ্ছি সেটাও তো বেদাত। চা খেয়েছেন কোনো রসুল্লাহ কোনো সময়, ওই সময় চা আবিষ্কার হয়েছিল, সেটাও একটা বেদাত। তো এই যে এইভাবে আমরা এত বেদাতের মধ্যে সবের কাজ করছি মাদ্রাসা, এটাও বেদাত। হ্যাঁ, এখন বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, কিছু বেদাত হচ্ছে ভালো, সেটা রসুলের আমলে থাক বা না থাক, ইসলামের প্লাস যদি হয়, ইসলামের কল্যাণ যদি হয়, সেই কারণে কেউ যদি আবিষ্কার করে থাকে, তাহলে সেটা নিঃসন্দেহে একটি ভালো আবিষ্কার এবং সওয়াব পাবে সে। এইটার পরে যারা করবে তারাও সওয়াব পাবে। আরেকটা হলো কি, বেদাতে সাইয়্যা,
যেটা উদ্দেশ্যগতভাবে ইসলামকে ক্ষতি করার জন্য নতুন আবিষ্কার করা হয়েছে সেটাই হচ্ছে বিদআতে সাইয়্যা। কুল্লু বিদআতিন দালালা বলে একদম হা করে থাকা এটার নাম কি জানেন? কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, সব বিদআতে সাইয়্যা দালালা। বিদআতে সাইয়্যা মানে যত খারাপ বিদআত সেগুলো দালালা, ভালো বিদআত দালালা হবে কেন? আমি যদি বলি এখানে ঢাকা শহরে সমস্ত দোকানে খাওয়া হারাম, সমস্ত হোটেলে খাওয়া হারাম, এরা ভালো করে পাকায় না, কথাটা কি আমার ঠিক হবে? কথাটা ঠিক তো হবেই না, পাগলের প্রলাপ হয় কি করে? ঠিক তেমনি সমস্ত বেদাত হারাম হতে পারে না, এর মধ্যে ভালো থাকতেই হবে, সে ভালোগুলো হচ্ছে এগুলো। তাহলে আজকে সব কিছু কোনো বেদাত খারাপ লাগে না, এসব বেদাতে ইন্টারেস্ট আছে, খালি আমার রসুলের নাম, হুজুরের সম্মান, হুজুরের আদবের ক্ষেত্রে যেসব নতুন বেদাত আছে সেগুলোর ক্ষেত্রে চিল্লাচিল্লি এত আক্রমণ। এই আক্রমণটা যদি আজকে ইসলামের শত্রুদের সাথে হতো তাহলে তো মনটাকে মানানো যেত যে হ্যাঁ ওনারা আক্রমণ করতে যান, ইসলামের শত্রুর সাথে তারা আক্রমণ করবে না, আক্রমণ করবে রসুলুল্লাহর প্রেমিকদের সাথে, এটা রসুলুল্লাহর ভবিষ্যৎ, তোমরা এদেরকে দেখে রাখো কেয়ামতের আগে এরা বের হবে। ইয়াতি আলা নাস জামানুন, মানুষ এমন এক সময় আসবে, কালাম হুমকা কালামুল আম্বিয়া, সূরত হুমকা সূরতুল মালায়েকা, আমার হুমকা আমালে শয়াতিন, তারা দেখতে হুজুরের মতো হবে, লম্বা জামা গায়ে দিবে, নামাজ তো কপালে ডাকতে হবে, কোরআন শরীফ পড়বে, বা তীর যেরকম বেরিয়ে গেছে ধরুক থেকে, এরা ওরকম ইসলাম থেকে বেরিয়ে গেছে, এরা ভালো কথা বলবে, কিন্তু এরা আক্রমণ করবে, এরা সংগ্রাম করবে, এরা যুদ্ধ করবে, কাদের সাথে? রসুল প্রেমিকদের সাথে, রসুলের দুশ্মনের সাথে এরা যুদ্ধ করবে না। তাহলে শেষ কথা এটা দিয়ে শেষ করতে চাই, এত বেদাতের মধ্যে কোনোটা খারাপ লাগে না, শুধু রসুল্লাহর নাম শুনলে খারাপ লাগে তার মানে জন্ডিস, ইমানের ভিতরে জন্ডিস হয়েছে। পোলাও সবাই খাচ্ছে, আমি খেতে পারি না, কারণ কি? আমার জন্ডিস। সুতরাং ইমানের জন্ডিস হলেই রসুল্লাহর মহব্বত ভালো লাগবে না, ওইটাকে ভালো করে দেবো আমরা, ভালো করে ফেলবো, তখনই কেবল আমার কাছে রসুল ভালো লাগবে, আল্লাহ ভালো লাগবে, রসুলের প্রেম আসবে, আল্লাহর প্রেম আসবে, সেই জন্ডিস থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুক, ইমানি জন্ডিস থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, হেফাজত করুক, এই ফরিয়াদ আল্লাহ দরবারে রেখে আপনাদের শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।